ডয়চে ভেলের ফেসবুক লাইভে আজ মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফলের জন্য আমরা অপেক্ষা করছি। কিছুক্ষণের মধ্যে হয়তো সবগুলি ফলাফল চলে আসবে, তবে ফলাফল চলে আসলেই মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন বা ট্রাম্প নিজেই থাকছেন কিনা সেটি বুঝতে হয়তো বেশ কিছুদিন সময় বা বেশ কিছুটা সময় অন্তত লেগে যেতে পারে। অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন যে যে ইলেকশন আউটকাম তিনি আসলে যেতে চান সুপ্রিম কোর্টে, এবং তিনি ক্লেম করেছেন যে আউটকামটা এ ফ্রড অন দি আমেরিকান পাবলিক, আমেরিকান পাবলিকের উপর বা মার্কিন জনগণের উপর এক ধরনের প্রতারণা হয়েছে, এটি বলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এটি সর্বশেষ আপডেট করা হয়েছে এই খবরটি দিয়ে 8টা 6 মিনিট জার্মান টাইমে, 8টা 6 মিনিট জার্মান টাইম মানে আরও 1.5 ঘন্টা আগে আসলে ডোনাল্ড ট্রাম্প বলেছেন। আপনাদেরকে যদি এক নজর আমি আজকে দেখাই যে কি অবস্থা, লাল স্টেটের সংখ্যা অনেক, কিন্তু সেই লাল স্টেটগুলিতে ইলেকট্রাল কলেজ, আপনারা যারা মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের সঙ্গে পরিচিত তারা জানেন যে ইলেকট্রাল ভোটগুলি আসলে এইখানে যে অনেক বেশি তা না, বড় যেগুলি ইলেকট্রাল কলেজের যেগুলি আছে, যেমন ক্যালিফোর্নিয়াতে 55টা ইলেকট্রাল ভোট আছে সেটি জো বাইডেন পেয়েছেন, নিউ ইয়র্কে 29টি রয়েছে সে নিউ ইয়র্কের 29টিও সেটি পেয়েছেন জো বাইডেন। ট্রাম্প বড় স্টেটের মধ্যে টেক্সাস জিতে নিয়েছেন 38টা ভোট পেয়ে, ফ্লোরিডাও জিতে নিয়েছেন তিনি 29টি। একটি মাত্র কেন্দ্রের রেজাল্টকে আসলে ফ্লিপ বলা যেতে পারে, সে ফ্লিপ হচ্ছে এরিজোনাতে, গতবার যেটি আসলে লাল দুর্গে ছিল এবার এটি নীল শিবিরে এসেছে, সেটিতে 11টি পেয়েছেন। কিন্তু যে কয়টি গোলাপি হয়ে রয়েছে, যে গোলাপি হয়ে রয়েছে মানে উইসকনসিন, মিশিগান, পেনসিলভেনিয়া, নর্থ ক্যারোলাইনা এবং জর্জিয়া, এই কয়টির কথা যদি আমরা ধরি, যে এই কয়টিকে যদি আমরা হিসাবে নেই তাহলে 16, 15, 31, 20, 51, 51, 16, 67, 67 আর 10, 77, এই 77 ইলেকট্রাল কলেজ যদি উনি জিতে নেন, মানে যেরকমটি বোঝা যাচ্ছে সেটিতে 213-র সঙ্গে 77 যোগ করলে তিনি হবেন হচ্ছে পরবর্তী প্রেসিডেন্ট, 270টি মাত্র লাগে। কিন্তু ব্যাপারটি হচ্ছে যে এই সব কেন্দ্রগুলিতে আমার হিসাবে 68 থেকে 72% ভোট আসলে গণনা করা হয়েছে, বাকিগুলি পোস্টাল ভোটের ব্যাপার। এবং পোস্টাল ভোটের ক্ষেত্রে সাধারণত যেটি হয় সেটি হচ্ছে যে মনে হচ্ছে যে ডেমোক্র্যাট এগিয়ে আছে বা বাইডেনের এগিয়ে থাকার একটি কারণ রয়েছে। অন্য জায়গা থেকে আরেকটি কথা বললে বলতে হয় যে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে তার নির্বাচন সম্পর্কে তার মেজাজ খুব ভালো ছিল, যেটি আমাদের আন্তর্জাতিক বিষয়ের বিশ্লেষক সঞ্জীব বর্মন বলছিলেন আমাদের সঙ্গে আলাপে, যে ধীরে ধীরে তার মেজাজ খারাপ হতে শুরু করেছে এবং তিনি সুপ্রিম কোর্টে যাওয়ার কথাও এর মধ্যে বলেছেন। আসলে এখন আমরা জনাব সঞ্জীব বর্মনের বিশ্লেষণ আমরা একটু শুনবো, তিনি ইউরোপ এবং আন্তর্জাতিক রাজনীতি খুব কাছে থেকে খেয়াল করেন। আমরা সঞ্জীবদার কাছে যাচ্ছি, যে সঞ্জীবদার কাছে একটু মাইকটা আমরা হ্যান্ড ওভার করতে চাই এবং সঞ্জীবদার কাছে আমরা একটু শুনতে চাই যে সঞ্জীবদার কি বলছেন এই মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের এখনকার পরিস্থিতি সম্পর্কে। ধন্যবাদ। যে এরকম ভাবা গেছিল, যেটা অনুমান করা যাচ্ছিল গত কয়েকদিনে বিশেষজ্ঞরা যেটা বলছিলেন সেদিকেই ব্যাপারটা এগোচ্ছে, অর্থাৎ এই নির্বাচনের ফলাফল অত সহজ নয় যে নির্বাচন হলো, ভোট গণনা হলো এবং ফলাফল বেরোলো এবং একজন জয়ী হলেন আরেকজন পরাজয় স্বীকার করলেন, বিষয়টা তো সহজ হবে না। এটা আগেই জানাচ্ছিল, আমরাও লিখেছিলাম যে অনিশ্চয়তার সম্ভাবনা বা আশঙ্কাটা রয়েছে, এখন সেই দিকেই এগোচ্ছে। কেননা এখন প্রথম দিকে সেটাও কিন্তু আগে থেকেই মোটামুটি বোঝা গেছিলো যে ট্রাম্প প্রথম দিকে জিততে পারেন, কেননা প্রথম দিকে যারা যেসব ভোট আর কি সরাসরি ভোট, ব্যক্তিগতভাবে যারা সরাসরি ভোট দিয়েছেন তাদের মধ্যে ট্রাম্পের সমর্থকদের সংখ্যা বেশি থাকবে বলে প্রথম দিকে যে আমরা প্রবণতা পাবো তাতে ট্রাম্পের জয়ের সম্ভাবনা বেশি দেখাবে। আমরা ম্যাপ দেখলেও যেটা মনে হচ্ছে যে ম্যাপেতেও জনসংখ্যা যদি না দিই তাহলে হবে না, ম্যাপ একটা রয়েছে কিন্তু তাতে মোটামুটি বোঝা যাচ্ছে যে তাতে দেখে মনে হচ্ছে যে লাল অনেক বেশি রয়েছে। দেখা যেতে পারে যে এরকম রয়েছে যে, এবং সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে এই যে ভোটগুলো সেই ভোটটা হচ্ছে আপনার এমন ভোট যে ভোটেতে দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যেন আপাত দৃষ্টিতে সংখ্যার বিচারে যেন ট্রাম্প এগিয়ে রয়েছেন বলে মনে হচ্ছে, কিন্তু আসলে তা নয়। তো এবারে যেটা হচ্ছে যে যতক্ষণ ধরে উনি ওনার যে ভোটগুলো করলেন, যে ভোটগুলো উনি যেগুলো আর কি সরাসরি যারা ভোট দিয়েছে সেই ভোট যে পেয়েছেন সেই হিসেবে দেখলে ব্যাপারটা অন্যরকম হবে। কিন্তু এবারে সমস্যা হচ্ছে যে যারা পোস্টাল ব্যালট মানে 50%-এর বেশি মানুষ ডাকযোগে বিভিন্ন রকম ভোট, অ্যাবসেন্টি ভোট, মেল ইন ভোট, নানা রকম ভোট দিয়েছেন, এই ভোটের গণনা আবার শুরু হবে, যে ভোটেতে বাইডেনের সমর্থকদের থাকার সম্ভাবনা বেশি। অতএব এইটা যদি ট্রাম্প বুঝে থাকেন, এবং আমার ধারণা তিনি বুঝতে পারছেন ধীরে ধীরে যে ব্যাপারটা ওদিকে এগোচ্ছে, তখন তিনি আগে থেকেই ব্যবস্থা করে গেছিলেন যে অনেক আইনজীবী অনেক রকমের আপত্তি নিয়ে, এবং আপত্তির এবার যে ভিত্তি
সত্য বা তথ্যের উপর থাকতে হবে তা নয়, আপত্তি কেউ জানাতে পারে, আপনি আপত্তি জানাতে পারেন, আমিও পারি, এবং ট্রাম্প সেই পথে সম্ভবত এগোবেন এবং এই গণনাটি বন্ধ করে দেবেন, অর্থাৎ আমিও জিতছি না, এগোচ্ছি না, তুমিও থাকবে না। এই বিষয়টি একটু আপনার কাছে জানতে চাইছিলাম যে ট্রাম্প যে বললেন, আমি এই বিষয়টি একটু জানতে চাইছিলাম যে ট্রাম্প যে বললেন যে মার্কিন জনগণের সাথে একটি প্রতারণা হয়েছে, তিনি কি কোনো স্পেসিফিক কোনো কিছুর উপর ভিত্তি করে কথা বলছেন, মানে কোনো রাজ্যের বা কোনো ভোট কেন্দ্রের বা কোনো একটি ইলেকট্রাল কলেজের বা কোনো একটি ইলেকট্রাল ভোটিং এর আসনের কোনো একটা গন্ডগোল কথা মনে করে কেটে বলছেন, নাকি উনি যে আপনি যে বলছিলেন যে এটি আগে থেকেই উনি বলে আসছেন সেই বলারই ধারাবাহিকতা তিনি বলতে চাইছেন? আমি তো দ্বিতীয়টাই মনে করবো যে উনি আগের ধারাবাহিকতায় রয়েছেন। এবারে শুধু একটাই কথা বলেছিলেন যে ভোট গ্রহণ বন্ধ হয়ে যাওয়ার পর যেন একটিও ভোট না পড়ে, যদিও সেটা তথ্যগত বা আইনগতভাবে ভুল, যে আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রে যারা আর কি দাঁড়িয়ে আছেন ভোট দেওয়ার জন্য, তো সময় শেষ হয়ে গেলেও তারা কিন্তু সুযোগ পাবেন ভোট দেওয়ার, তো অতএব এবং সামান্য কয়েকজন মানুষ, মানে আমরা যদি দেখি যে 50% ভোট আগেই দেওয়া হয়ে গেছে এবং এই দিনে অনেক লোক ভোটে দাঁড়ালেন এবং তাতে সামান্য কয়েকজন যে শেষ লাইনের শেষে দাঁড়িয়ে আছেন, তাদের ভোটের তারা যদি কয়েক এক ঘন্টা বা আধ ঘন্টা পরেও যদি ভোট দেন, তাতে নিশ্চয়ই সার্বিক ফলাফলের উপর প্রভাব পড়া উচিত নয়। তবে উনি এটি একটা অজুহাত হিসেবে নিয়েছেন বলে অনেকেই মনে করছেন, যে কোথাও কোনো সামান্য যদি ওনার মতে কোনো কিছু যদি হয়ে থাকে যেটা আর কি নিয়ম বহির্ভূত বলে উনি মনে করছেন, সেটাকে তিনি ফ্রড হিসেবে বা প্রতারণা হিসেবে দেখিয়ে সেই সুযোগে বা অন্যান্য সুযোগ দেখিয়ে উনি নানাভাবে আদালতে দ্বারস্থ হতে পারবেন। এবং আমরা জানি যে আদালতে দ্বারস্থ হওয়া তাঁর পক্ষে এবার খুব সহজ, কেননা তিনি সুপ্রিম কোর্টে তার রক্ষণশীল বিচারপতিদের সংখ্যা যথেষ্ট বাড়িয়ে রাখতে পেরেছেন, অতএব তারা তার পক্ষে ভোট দিতে পারেন বা তার পক্ষে রায় দিতে পারেন, এরকম একটা আশা তার মনে কাজ করছে। সুজিত, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আজকে সকালবেলা, আমাদের ক্যামেরার পেছনে আরাফাত আছেন, এই সার্বিক অনুষ্ঠানটি প্রযোজনা করছেন তিনি, আজকে সকালবেলা যখন আমরা বিবিসি বা সিএনএন বা ডয়েচে ভেলের যে মূল ইংরেজি অনুষ্ঠান আমি শুনছিলাম, তখন কিন্তু এটি বুঝতে পারছি, মানে এটি এরকম বলা হচ্ছিল যে এই রাতটি অনেক লম্বা হতে পারে, ইস্ট কোস্টে মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু অনেক লম্বা বড় দেশ, ইস্ট কোস্টে এখন 4টার কিছুটা সময় বাকি, মানে এই যে ভোটের নির্বাচনের রাত এবং মিডিয়াগুলি, আন্তর্জাতিক মিডিয়া এটিকে কীভাবে দেখছে, তার জন্য আমরা আমাদের জাহিদুল হকের কাছে যাচ্ছি, তিনি আমাদের মিডিয়া বিশ্লেষণ করে দেখাচ্ছেন যে কে কিভাবে আসলে এই রেজাল্টটি বা রেজাল্টের এই ক্ষণটি কিভাবে প্রেডিক্ট করছেন। জাহিদ, আপনার কাছে একটু মাইকটি আমি দিতে চাচ্ছি, আপনি যদি একটু। জি, ধন্যবাদ খালেদ ভাই। ক্যামেরার পিছনে আমি জাহিদুল হক, ক্যামেরার পিছনে আছেন আরাফাতুল ইসলাম, আমি ওনাকে একটু আবেদন জানাবো ওনার কাছে একটু সামনে ধরার জন্য। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে, আমি প্রথমে যেটা খুলে রেখেছি সেটা হচ্ছে আপনার নিউ ইয়র্ক টাইমস, যেটা আপনার কথা হচ্ছিল, দুজনই কথা বলছিলেন আমাদের কলিগ, যে এটা ভোটের রেজাল্ট পেতে আসলে অনেক দিন সময় লেগে যাবে। নিউ ইয়র্ক টাইমসের আপনারা এখানকার হেডলাইনটি দেখতে পাচ্ছেন, যেখানে আপনার বলছে যে মে এক্সটেন্ড ফর ডেইজ, তারা তার মানে তারা বলতে চাইছে যে এটা কয়েকদিন পর্যন্ত লেগে যেতে পারে আপনার আগামী মার্কিন প্রেসিডেন্ট কে হচ্ছে সেটি জানতে। তো নিউ ইয়র্ক টাইমস এটাই এখন পর্যন্ত একেবারে শিরোনাম করে রেখেছে। তো আমরা এরপরে চলে যাচ্ছি মার্কিন আরেকটি চ্যানেল, টিভি চ্যানেল, যেটি হচ্ছে সিএনএন। সিএনএন এর আপনার হেডলাইনটা দেখতে পাচ্ছেন, তারা বলছে যে এখনও আপনার যেহেতু ব্যাটেল গ্রাউন্ড স্টেট যেগুলো, সেগুলোতে ভোট এখনও আসা কাউন্ট হচ্ছে, তো এখনও রিমেন্স টাইট, তারা বলতে চাচ্ছে যে এটা এখনও হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এদের মধ্যে বলতে চাচ্ছেন। তো তারা আরেকটা যেটি হেডলাইন করেছে আমি দেখতে পাচ্ছি যে সেখানে আপনারা বলতে চাইছে যে ট্রাম্প আপনার একটু আগে যেটা বলছিলেন খালেদ ভাই, যে বেজলেসলি অ্যাটাক্স ভোট কাউন্টিং অ্যান্ড বাইডেন আর্জেস প্যাশন, অর্থাৎ বাইডেন ধৈর্য ধরতে বলেছেন আর ট্রাম্প আপনার আসলে ভোট গণনা নিয়ে তারা আর কি চিন্তা করেছেন, এই কথাটি বলতে চেয়েছেন। এরপর আমরা আপনাদের কাছে নিয়ে যাব ফক্স চ্যানেলে, যেটি আপনারা জানেন যে ট্রাম্পের একটি খুবই জনপ্রিয়, মানে ট্রাম্পের প্রিয় চ্যানেল আমরা বলতে পারি ফক্স নিউজ। তারা কিন্তু হেডলাইন করছে এভাবে যে কি ব্যাটেল গ্রাউন্ড স্টেটস হ্যাং ইন ব্যালেন্স, তার মানে ওই ভোট গণনার বিষয়টি তারা এখানে নিয়ে এসেছেন। তো এভাবেই আসলে মার্কিন চ্যানেলগুলো এবং নির্বাচনটি কভার করার চেষ্টা করছে। আমরা যদি এবার যুক্তরাষ্ট্র থেকে একটু ইউরোপের দিকে আসি, আমরা জার্মানি ডয়চে ভেলেতে আপনারা দেখতে পাচ্ছেন, এবার ডয়চে ভেলের ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, যেখানে আসলে ওই হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথাই বলা হচ্ছে। তো জার্মানির আরেকটি জনপ্রিয় প্রচার মাধ্যম যেটা হচ্ছে স্পিগেল, তারাও কিন্তু আপনার ট্রাম্পের কথাটি, ট্রাম্প যে কিছুক্ষণ আগে একটি স্টেটমেন্ট দিয়েছেন সেটি নিয়েছেন, সেখানে তিনি আপনার জয় লাভের কথাটি বলেছেন, যে ট্রাম্প বলছেন যে বলবেন যে ধরেন বিবিসি এবং সিএনএন ওনারা 220 মানে রেজাল্টটা নিয়ে, আপনি তো বিশ্লেষণগুলি দেখাচ্ছেন, কিন্তু জার্মান মিডিয়াতে আমরা এখন দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ডয়চে ভেলে 238 বনাম 213 দেখাচ্ছে জার্মান মিডিয়া। আপনি স্পিগেলের কথা বলছিলেন, যে স্পিগেলের রেজাল্ট একটু আলাদা, পশ্চিমা গণমাধ্যমগুলির মধ্যে স্পিগেল এবং ডয়চে ভেলে বাইডেনকে একটু এগিয়ে রাখছেন একটু বেশি, বা এটির কারণ যদি আমাদেরকে একটু বলেন আমাদের দর্শকদের জানতে চাইছেন আসলে। হ্যাঁ জি খালেদ, ঠিকই বলেছেন। আসলে ডয়চে ভেলে আমরা যেটা জানি যে আপনার আমেরিকার যে আপনার আরেকটি সংবাদ মাধ্যম আছে অ্যাসোসিয়েটেড প্রেস,
তাদের কাছ থেকে আসলে ফলাফলগুলো ডয়চে বেলে নিয়ে থাকে, ওই এপি সংবাদ মাধ্যমটি আসলে এভাবে এই সংখ্যাটি দিচ্ছে, যে কারণে আপনারা এই পার্থক্যটা দেখা যাচ্ছে আর কি। তো এটাই। আর আমি আরেকটা জিনিস একটু দেখতে দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনার যে রাশিয়া টুডে, রাশিয়ার যে টিভি চ্যানেল, তারা দুটো ইন্টারেস্টিং বিষয় আপনার আসলে হেডলাইন করেছে, যেটা হচ্ছে যে আপনার সামাজিক মাধ্যমের যেই বিষয়টা, সেখানে আপনার দেখতে পাচ্ছেন যে ফেসবুক আপনার বাইডেনের একটি ফেসবুক স্ট্যাটাসকে আপনার ফ্ল্যাগড করেছে। সেটা আমি দেখাতে চাই, সেটা আসলে কোনটা। বাইডেন তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন যে উই আর গনা উইন দিস, কিন্তু ফেসবুক এটাকে বলছে যে আপনার ভোটস আর বিং কাউন্টেড, মানে এখনো গণনা হচ্ছে। তো এই যে বক্তব্যটি তারা আর কি একটু ফেসবুক সাবধান করে দিচ্ছে যে সে যেটা বলছে, তিনি যেটা বলছেন যে সেটা আপনার ঠিক নাও হতে পারে, বা এটা নিয়ে এখনো বিতর্ক আছে। এবং আরেকটা জিনিস আমি বলতে চাই যে আপনার ট্রাম্পের বিষয়টিও কিন্তু রাশিয়া টুডে নিয়ে এসেছে, যে ট্রাম্প আপনার জানেন যে ঘন্টা দুয়েক আপনার দুয়েক আগে টুইটারে একটি টুইট করেছে, যেটা আপনার টুইটটি যদি আমি দেখাই, সেটা তারা উনি বলছেন যে উই আর আপ বিগ, তার মানে উনি বড় জয় পেতে চলেছেন সেটা বলতে চেয়েছেন ট্রাম্প। এবং তিনি আরো বলেছেন যে দে আর ট্রাইং টু স্টিল, তার মানে আসলে তিনি ওই যে ভোট চুরি হতে পারে বা হচ্ছে এরকম একটি অভিযোগ এনেছেন। কিন্তু আপনারা দেখুন, আপনার এখানে কিন্তু টুইটার কিন্তু এটা বলে দিয়েছে যে এখানে সাম অ্যান্ড অল আর অল অফ দ্য কন্টেন্ট শেয়ার্ড ইন দিস টুইট ইজ ডিসপিউটেড, অর্থাৎ বিতর্কিত এই বিষয়টি কিন্তু টুইটার বলে দিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন নির্বাচনকে ঘিরে আপনার সামাজিক মাধ্যমগুলোও একটা ভূমিকা রাখার চেষ্টা করছে। আমি একটু এই প্রশ্নটি আসলে আমি সঞ্জীব দা এবং জাহিদ দুজনের কাছে একটু করতে চাই, যে রাশিয়ান টুডে এবারের নির্বাচনে বা রাশিয়া মানে রাশিয়ার যে মানে যে টেলিভিশনটি এখন সারা দুনিয়াতে দেখে বা বাইরে যায়, তারা আসলে প্রথম থেকেই ট্রাম্পের পক্ষে একটা বড় অবস্থান নিয়েছে। সঞ্জীব দা, আপনার কাছেও কি মনে হয় যে মানে নিরপেক্ষ সাংবাদিকতার দিন শেষ, যে যার মতো করে যাকে ইচ্ছা তাকে সাপোর্ট করবে এবং তার মধ্যেই ক্যাম্পেইন চালাবে, এটা কি ব্যাপারটা এরকম? এটা একটু চট করে রাশিয়ার বিষয়টা আলাদা, কারণ আমরা জানি যে ট্রাম্প প্রথমবার যখন জিতলেন তার পেছনে রাশিয়ার একটা বিরাট অবদানের অভিযোগ একটা রয়েছে, যে তারা ইলেকশনের আগে নানা রকমভাবে হিলারি ক্লিনটন সম্পর্কে কুৎসা রটিয়ে ট্রাম্পকে জিততে সাহায্য করেছিল, এবং ট্রাম্পও রাশিয়ার প্রতি অত্যন্ত যতটা সম্ভব অন্তত প্রকাশ্যে ভালো ইতিবাচক অবস্থায় দেখিয়েছেন, পুটিনের প্রতি তার একটা ব্যক্তিগত পছন্দ দেখা গেছে। অর্থাৎ এবারে রাশিয়ার টুডের স্বাভাবিকভাবেই, এবং জো বাইডেন ন্যাচারালি রাশিয়ার পক্ষে খুব একটা বেশি কথা টথা বলেনি, সেই অর্থে দেখলে ধরে নিতে হবে যে রয়েছে এবং এই সমর্থন এখনো জারি রয়েছে, এটা ধরে নিতে হবে। মন্তব্য তো আসলে এখানে কিছু করার নাই, যেহেতু আমরা মোটামুটি এটা প্রতিষ্ঠিত যে আপনার 2016 সালে ট্রাম্পকে আনার পেছনে আপনার রাশিয়ার একটি অনেক বড় অবদান রয়েছে। তো রাশিয়া তার সুফলও কিছু পেয়েছে এবং এই সুফলটি যেন তারা আগামী 4 বছরও পায়, সেজন্য তো সেই চেষ্টা তারা করেই যাবে। তো এখন যেহেতু বাইরে না আসলে তাদের সমস্যায় পড়বেন, তো তারা যতভাবে সম্ভব এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন আসলে যে ট্রাম্প যেন। চীন এবং ইরানও নাকি এক্ষেত্রে তারা সক্রিয় ভূমিকা পালন করছে, কিছু লোক বলছে চীন চায় ট্রাম্প ফিরুক, কিছু লোক বলছে না চীন অবশ্যই চায় না যে ট্রাম্প ফিরুক, এবং ইরান তো ভীষণভাবে চায় যে ট্রাম্প যাতে চলে যাক আর কি। থ্যাংক ইউ সো মাচ সঞ্জীব দা এবং জাহিদের কাছে আমরা আবার আসব। আমরা একটু যাচ্ছি আমাদের অন্য কলিগদের কাছে, জুবায়ের আহমেদ এবং অনুপম দেব কানুনগো আছেন আমাদের এই ঘরে। জুবায়ের আহমেদ খেয়াল করছেন যে ভারতীয় পত্রপত্রিকা এবং ভারতীয় গণমাধ্যম এবং ভারতীয় বিশেষজ্ঞরা এই নির্বাচনকে কেমনি দেখছেন, অনুপম দেব কানুনগো দেখছেন বাংলাদেশের পত্রপত্রিকা এবং বাংলাদেশের বিশেষজ্ঞরা বিষয়টিকে কিভাবে দেখছেন। আমি জুবায়ের আহমেদ আপনার কাছে যেতে চাই, যে জুবায়ের কি ভারতীয় পত্রপত্রিকা বিষয়টিকে আসলে কিভাবে দেখাচ্ছে, আপনার কারোর সঙ্গে কথা হয়েছে কিনা এবং সেই বিষয়গুলো আমরা একটু জানতে চাচ্ছি। আমাদের দর্শকের একটি প্রশ্ন অবশ্য ভারতের নিয়ে নয়, কিন্তু যেহেতু কন্টিনিউশন সেহেতু আপনি এটি নিয়ে একটু কথা বলতে পারেন, যে আপনার কাছে কি মনে হয় যে রাশিয়া এবারও ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রভাব বিস্তার করতে পারবে কি পারবে না, মানে কতটুকু ইনফ্লুয়েন্স থাকবে? মাইক আপনার কাছে। খুবই ইন্টারেস্টিং প্রশ্ন, আসলে গতবারও এটা নিয়ে অনেক কথা হয়েছে যে রাশিয়া আসলে কতটা প্রভাব ফেলছে এবং আলটিমেটলি কতটা প্রভাব ফেলেছে বা ইউএস ইলেকশনের যে রেজাল্ট 2016 সেটার উপর। তো সেখানে দেখা গেছে যে অনেক ধরনের ষড়যন্ত্র তত্ত্ব এসেছে, অনেক কিছু এসেছে, তো এবারও সেরকমই আশঙ্কা করা হচ্ছে। কিন্তু আমরা এখনও নিশ্চিত করে বলতে পারি না যে রাশিয়ার আসলে এইবারের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে কোনো প্রভাব আছে কি না। বিভিন্ন রকমের অভিযোগ এসছে, যেটি সঞ্জীব বর্মন এবং জাহিদুল হক এরই মধ্যে আলোচনা করেছেন। আমি ভারত নিয়ে কথা বলতে চাই এবং দক্ষিণ এশিয়া নিয়ে। এই নির্বাচন আপনারা জানেন যে এই নির্বাচন সারা বিশ্বে এইবারের নির্বাচন এবং বিশেষ করে এইবারের নির্বাচন, ট্রাম্পের দ্বিতীয়বার নির্বাচিত হওয়া না হওয়া, এগুলো নিয়ে আসলে সারা বিশ্বে আলোচিত হচ্ছে, সবাই এটা নিয়ে কনসার্ন, এবং ভারত এবং দক্ষিণ এশিয়ার জায়গা থেকেও এটি কনসার্ন আমরা দেখছি। আমার সামনে এখানে ইন্ডিয়া টুডে এবং এনডিটিভি খোলা আছে এবং সেখানে কন্টিনিউয়াসলি আমি দেখছি যে শুধুমাত্র
এই এই ইলেকশনের খবরই আসে, দু একটা দেশীয় খবরও আছে, কিন্তু তার ওভারঅল ভারতের খবর আছে এবং ইউএস ইলেকশনের খবর আছে। এবং সেখানে যে বিষয়গুলো আসছে যে ভারতের সঙ্গে যে ইউএসএর যে সম্পর্ক এবং সেখানে চীনের সেখানে প্রভাবটা কতটুকু, এবং আপনি জানেন যে চীনের সঙ্গে যে যুক্তরাষ্ট্রের সম্পর্ক সেই জায়গাতেও মানে এইবারের নির্বাচন চীনও অপেক্ষা করছে কি রেজাল্ট আসছে, এবং সেই জায়গাগুলো নিয়েও এখানে আলোচনা হচ্ছে। তো আমি এই সব নিয়ে কথা বলেছিলাম আমাদের যে দিল্লিতে আছেন সমন্ত ঘোষ, আমাদের দিল্লি প্রতিনিধি, তার সঙ্গে কথা বলছিলাম। তা আমি সেটি দেখাতে পারি যে তিনি কি বলছিলেন আমার সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আলোচনায়। সামন্তক, আপনি তো আছেন দিল্লিতে, আপনি অবশ্যই ফলো করছেন ইউএস এর ইলেকশন, তো সেখানে আমরা দেখছি যে বেশ হাড্ডাহাড্ি লড়াই চলছিল। তো আপনি আমাদেরকে যদি একটু বলেন যে এ নিয়ে ভারতে ভারতের মিডিয়ায় বা ভারতের বিভিন্ন গণমাধ্যমে কিরকম উন্মাদনা বা কিরকম খবর প্রচার হচ্ছে, তারা কতটা এটা নিয়ে আগ্রহ প্রকাশ করছেন যদি আমাদেরকে একটু বলেন। জোবাইর, এই মুহূর্তে যদি ভারতের মিডিয়াগুলো আপনি দেখেন, সেটা টেলিভিশন মিডিয়া এবং বিভিন্ন ওয়েবসাইট, দেখলে মনে হবে যে আপনি শুধুমাত্র আমেরিকায় বসে আছেন এবং আমেরিকার খবর, কারণ আমেরিকার খবর ছাড়া কার্যত আর কোনো খবর নেই। এবং খুব ইন্টারেস্টিং সমস্ত হেডলাইন হচ্ছে, আমি দু একটা হেডলাইন আপনাকে বলতে পারি। যেমন ইন্ডিয়ান এক্সপ্রেস, একটি খুব বিখ্যাত পত্রিকা ভারতের, তারা হেডলাইন করেছে ইউনাইটেড স্টেটস অফ অ্যাংজাইটি। তো এই ধরনের খুব মজার সমস্ত হেডলাইন হচ্ছে। এনডিটিভি এক্ষুনি একটি খবর ব্রেক করেছে, তারা বলছে যে ট্রাম্প ভিক্টরি ক্লেম করেছে এবং ট্রাম্প বলেছেন যে তিনি সুপ্রিম কোর্টে যাবেন। আসলে আমি সকাল থেকেও বলবো না, কাল রাত থেকে প্রত্যেকটি মিডিয়া তারা শুধুমাত্র ফোকাস করেছে আমেরিকাকে, এবং সারাদিন ধরে সেই আপডেটই কিন্তু দেওয়া হচ্ছে। আচ্ছা, আর এমনি সাধারণ মানুষের মধ্যে কেমন আগ্রহ? আপনি তো সেখানে আছেন, যদিও করোনার সময়, তারপরে আপনারা বাইরে যাচ্ছেন বা দেখছেন সেখানে সাধারণ মানুষের মধ্যে এই ইলেকশন নিয়ে কেমন আলোচনা হচ্ছে, কেমন তারা চায়ের কাপ চায়ের টেবিলে কেমন ঝড় তুলছেন এই ইলেকশন, এবং ট্রাম্প এবং ট্রাম্পের যে জনপ্রিয়তা কিংবা তার তার প্রতি যে মানুষের যে আগ্রহ, এবং একই সঙ্গে জো বাইডেনের ক্ষেত্রে সেটা খাটে, তো সেই জায়গা থেকে ভারতের মানুষের এই ইলেকশনটাকে কিভাবে দেখছেন? এই মুহূর্তে ভারতে আরেকটা নির্বাচন চলছে, বিহারে অ্যাসেম্বলি ইলেকশন শুরু হয়েছে, ফলে ভারতের মানুষের সেই দিকেও যথেষ্ট আগ্রহ রয়েছে। করোনার সময়ের প্রথম মানে সেই অর্থে বড় একটা নির্বাচন হচ্ছে, সেদিকেও আগ্রহ রয়েছে। তবে ভারতে, আমার ধারণা গোটা পৃথিবীতেই ট্রাম্প অত্যন্ত জনপ্রিয় হচ্ছে, সেটা খারাপ কারণেই হোক বা ভালো কারণেই হোক, কিন্তু ট্রাম্প অত্যন্ত জনপ্রিয়। এবং ভারতেও ট্রাম্পের কি হচ্ছে মানে আমি আপনাকে বলতে পারি যে আমি এমনকি সোশ্যাল মিডিয়া ফলো করছিলাম, সোশ্যাল মিডিয়াতেও কেউ বলছেন ট্রাম্প হারবেন, কেউ বলছেন ট্রাম্প জিতবেন, বাইডেনের নাম কিন্তু সেই অর্থে সেইভাবে খুব একটা আসছে না। সকলেই তাকিয়ে আছেন যে ট্রাম্পের কি হয় সেটা দেখার জন্য। এবং আরো একটা জিনিস যে অনেকেই সোশ্যাল মিডিয়াতেও দেখছিলাম সাধারণ মানুষ এই কথাটা বলছেন যে ট্রাম্প কিন্তু সহজে হার স্বীকার করবেন না। তো এই ধরনের আলোচনা এবং তর্ক বিতর্ক সোশ্যাল মিডিয়াতে চলছে, রাস্তাঘাটে চলছে। আমি দুদিন আগে এখানে বাঙালিদের একটা খুব বিখ্যাত বাজার আছে সিয়ার পার্ক, সেখানে গিয়েছিলাম, সেখানে গিয়েও এই একই বিতর্ক কিন্তু আমি শুনেছি যে ট্রাম্প কি করবেন। আচ্ছা, আর এমনিতে ধরেন এই যে জিওপলিটিক্যাল ভূরাজনৈতিক জায়গা থেকে ভারতের একটি অবস্থান আছে দক্ষিণ এশিয়া, এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে তাদের সম্পর্কের অনেক উত্থান পতন আছে মার্কিনীদের সঙ্গে, তো সেই জায়গা থেকে আপনি যদি একটু বলেন যে ভারতের সরকারের কাছে কিংবা ভারতের কূটনৈতিক জায়গা থেকে বা ভূরাজনৈতিক জায়গা থেকে এই মার্কিন নির্বাচন ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয়? দেখুন জুবাইর, ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক কিন্তু বহুদিনের। আমরা এখন একটা কথা অনেকেই বলেন যে ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর, ভারতের প্রধানমন্ত্রীর, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, যে সম্পর্কটা কূটনীতির বাইরে গিয়ে একটা সম্পর্ক। কিন্তু এই একই কথা কিন্তু একসময় মনমোহন সিং এবং ওবামার ক্ষেত্রেও বলা হতো যে তাদের কূটনীতির বাইরে গিয়েও তাদের মধ্যে একটা সম্পর্ক আছে। তার কারণ ভারতের বাজারটা আমেরিকা বা চায়না, এদের কাছে ভারতের বাজারটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এই পরিস্থিতিতে ভারতের
ভারতের জন্য মার্কিন নির্বাচন কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বলে আমার মনে হচ্ছে। তার কারণ যে ভূরাজনৈতিক অবস্থা তৈরি হয়ে গেছে শুধু উপমহাদেশে নয়, পুরো পুরো এশিয়া প্যাসিফিকে যেই যেই কূটনৈতিক অবস্থা তৈরি হয়ে গেছে চীনের সঙ্গে ভারতের সম্পর্ক এবং সেটাকে ঘিরে আমেরিকার যে অবস্থান, এই সমস্তটা ধরে এই এই নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ। আমি ছোট করে আপনাকে বলতে পারি যে আপনার আপনি জানেন যে এই মুহূর্তে ভারতের উপকূলে মালাবার উপকূলে নেভির একটা এক্সারসাইজ চলছে এবং সেখানে চারটে দেশ যোগ দিয়েছে, আমেরিকা, ভারত, অস্ট্রেলিয়া এবং জাপান। এবং এই চারটে রাজ্য দেশ কিন্তু কিছুদিন আগেই জাপানে একটা বৈঠক করেছিল এবং সেখানে তারা চীনের সঙ্গে কিরম ভাবে লড়াই করতে হবে বা চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কিরম ভাবে তৈরি করতে হবে এই নিয়ে তারা বৈঠক করেছে এবং তারপরেই তারা একটা নেভি এক্সারসাইজে একসঙ্গে জয়েন করেছেন। এবং এটা নিয়ে কিন্তু চীন লাগাতার তাদের যে এই বিষয়ে অস্বস্তি এবং তাদের যে ডিসেন্ট সেটা কিন্তু তারা বলে যাচ্ছে। সুতরাং এই মুহূর্তে এবং লাদাখে আপনি জানেন যে ভারত এবং চীনের মধ্যে একটা স্ট্যান্ড অফ চলছে, তো এই সমস্তটা মিলিয়ে ভারতের বা এশিয়া প্যাসিফিকের এই মুহূর্তের যে কূটনৈতিক অবস্থা তাতে এই নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ ট্রাম্প যদি আবার ফিরে আসেন ক্ষমতায় তাহলে আমরা জানি যে ট্রাম্প যেভাবে চলছেন সেইভাবেই তিনি বিষয়টাকে নিয়ে এগোবেন। কিন্তু যদি বাইডেন জেতেন, ডেমোক্র্যাটরা জিতলে সাধারণত বলা হয় যে ডেমোক্র্যাটরা একটু ব্যালেন্স করার চেষ্টা করেন সমস্ত কিছুতেই, তো ডেমোক্র্যাটরা যদি জেতেন, যদি বাইডেন জেতেন, তাহলে চীনের সঙ্গে ভারতের এই সম্পর্কের ক্ষেত্রে বা এশিয়া প্যাসিফিকের মার্কিন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কোনো ব্যালেন্স করার চেষ্টা হবে কিনা, সেই ক্ষেত্রে ভারতের কি অবস্থান হবে, এই সমস্ত বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ধন্যবাদ সমন্তক আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য, আমরা আছি লাইভে, তো আপনিও চোখ রাখুন, আমরা আবারও আপনার সঙ্গে যোগাযোগ করব। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। তো শুনছিলেন সমন্ত ঘোষ আমাদের জানাচ্ছিলেন যে কেমন কেমন করে আসলে ভারতের মিডিয়া এবং সবকিছু উৎকূটনৈতিক জায়গা থেকেও কেমন আসলে বিষয়গুলো এবং সেগুলো নিয়ে কথা বলছিলেন। আমরা আমাদের দর্শকরা একটি বিষয় জানতে চেয়েছেন যে এই মার্কিন যুক্তরাষ্ট্রে যে সাইমুলটেনিয়াসলি আসলে ভোট কাউন্ট হয় না, আগে পরে হয়, সেটি একটি বড় ভূমিকা রাখে কিনা নির্বাচনে, বা এটি একটি ঝামেলার বিষয় কিনা, বা এটি একটি ইয়ে বিষয় কিনা, এই বিষয়ে যদি আপনি একটু মন্তব্য করতেন। আসলে মানে বিষয়টা এমন না যে এটা প্রথমবার হচ্ছে, সাইমুলটেনিয়াসলি ভোট আগে পরে ভোট হওয়ার বিষয়টা আগেও হয়েছে এবং সবসময় হয়ে আসছে, তো এতে এই এটা একটা চ্যালেঞ্জের বিষয় অবশ্যই, এবং সেজন্য যথেষ্ট যারা সবসময় এগুলো নিয়ে কাজ করেন সেই ধরনের লোকজন এখনও কাজ করছেন, তো এটা চ্যালেঞ্জ হলেও তারা সেটা সবসময় সেটা ওভারকাম করেই সেটা করে থাকেন, সো সেটা আসলে বড় কোনো সমস্যা হবে বলে আমার মনে হচ্ছে না। আমরা জুবায়ের আপনাকে ধন্যবাদ, আমরা আবার আসবো। আমরা অনুপম দেব কানুনগোর কাছে যাচ্ছি। অনুপম দেব কানুনগো, বাংলাদেশে পত্রপত্রিকা বিষয়গুলি কীভাবে দেখছেন, বাংলাদেশের বিশ্লেষকরা কীভাবে দেখছেন সেটি নিশ্চয়ই আমাদেরকে একটু বলবেন, কিন্তু তার আগে আমরা ওই আগে পরের নির্বাচন এবং ভোট কাউন্টিং যে সাইমুলটেনিয়াস না হয়ে পর ইয়ার হয় সেটি কোনো ঝামেলা তৈরি করে কিনা সেটি একটু জানতে চাইছি। আমাদের দর্শকরা কারচুপির বিষয়টি একটু জানতে চাইছেন। আপনার কাছে মাইকটি দেওয়ার আগে আমি আরেকটি তথ্য দিয়ে রাখি, আমাদের একজন দর্শক বলছেন যে বাইডেন নিশ্চয়ই জিতবেন, কারণ নিউ ইয়র্ক বাইডেনের কাছে চলে যাবে এবং তিনি 29টি যোগ করেছেন 238-এর সঙ্গে এবং সেটি বলছেন, কিন্তু সেটি বলা আসলে যাচ্ছে না কারণ নিউ ইয়র্কের মধ্যে ধরা আছে 238-টির মধ্যে, সেটি বলে আসলে আমরা অনুপমের কাছে মাইকটি দিচ্ছি। অনুপম, আপনি যদি আমাদের এখন যে অবস্থায় আছে, আসলে আপনারা যেরকমটি বলছিলেন যে খুবই ক্লোজ কনটেস্ট যাকে বলে, সুতরাং একেবারে পরিপূর্ণ ফলাফল ঘোষণার আগ পর্যন্ত বলা যাচ্ছে না যে কোন স্টেট কার কাছে যাচ্ছে, এবং বেশিরভাগ স্টেটে এখন যেগুলো বাকি আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে খুব কম ব্যবধানে ট্রাম্প এগিয়ে থাকলে ট্রাম্প এগিয়ে আছেন, বাইডেন এগিয়ে থাকলে সেটিও খুব কম ব্যবধানে এগিয়ে আছেন। এবং এখানে আমি বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা সেগুলো দেখছিলাম যে কিভাবে তারা মার্কিন যুক্তরাষ্ট্র কভার করছেন, এবং সেটি দেখতে গিয়ে আমি দেখলাম যে আসলে বাংলাদেশের যেই পত্রপত্রিকাগুলো আছে সেগুলোতে খুব বেশি আসলে তারা বিশ্লেষণের দিকে যাচ্ছেন না, মূলত এখানে BDNews24.com ডয়চেভেলের বাংলাদেশের যে কন্টেন্ট পার্টনার তারা সেখানে আমরা যেভাবে ফল প্রকাশ করছি সেরকম বিভিন্ন ফল প্রকাশ করছেন, কিন্তু কোন স্টেটে কি কারণে কি রেজাল্ট হচ্ছে সেটা কোনো বিশ্লেষণ নেই। প্রথম আলো, ডেইলি স্টার, তারা কেউই আসলে এখন পর্যন্ত সেদিকে যাচ্ছেন না। তবে বিভিন্ন যারা কূটনৈতিক বিশ্লেষক আছেন এবং যারা কূটনৈতিক সাংবাদিক আছেন তাদের কয়েকজনের সাথে আমার গতকালকেও কথা বলার সুযোগ হয়েছে, তারা বিভিন্ন ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন, তাদের কাছ থেকে যেটা জানতে পারছি যে তারা অনেকেই মনে করছেন যে ট্রাম্প আসলে মোটামুটি এবারও উত্তরে যাবেন বলে তারা আশা করছেন, এবং তারা এই ধরনের বিশ্লেষণ দিচ্ছেন যে হয়তো বাইডেন আসলে যে ধরনের পরিস্থিতি হবে তাতে বিশ্বে যেই
ট্রাম্প থাকা অবস্থায় যে আপাত এক ধরনের শান্তিময় অবস্থা ছিল সেই অবস্থা পরিবর্তন হয়ে যেতে পারে বলে তাদের বিশ্লেষণ জানাচ্ছেন তারা। অনুপম, আপনি বাংলাদেশে কূটনৈতিক সাংবাদিক ছিলেন, আপনি আপনার নিশ্চয়ই মনে থাকবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের পরদিন অর্থাৎ যেদিন ফল ঘোষণা করা হয় বা ফলগুলি আসতে শুরু করে সেদিন মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাংলাদেশি দূতাবাস আছে সেই ব্যবস্থাপনায় সেই ফলটা একসঙ্গে দেখার ব্যবস্থা করা হয়, হয় সেটি আমেরিকান কালচারাল সেন্টারে, কখনো কখনো সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত আছেন তার বাসায়ও সেই আয়োজনটি করা হয়। এবছর কি এরকম কোনো কিছু করা হয়েছে বা আপনি কিছু শুনেছেন? এবছর আসলে আমার জানা মতো এরকম সম্ভবত, কারণ এর আগে শুধুমাত্র তারা প্রচার করেন এরকম না, এক ধরনের মক ভোট, অর্থাৎ যারা কূটনৈতিক প্রতিবেদক আছেন, যারা এর সঙ্গে সংশ্লিষ্ট আছেন, তারাও আসলে ভোট দিতে পারেন। যেমন আমি এরকম একটি সম্ভবত হোটেল ওয়েস্টিনে এরকম আয়োজন করা হয়েছিল যখন ট্রাম্পের নির্বাচনের আগের বার, এবং সেখানে এক ধরনের ফল প্রকাশ করা হয় এবং তারা মোটামুটি একটা ভোটের আয়োজনই করেন। আপনি কারচুপির যে বিষয়টা বলছিলেন সেই দিক থেকে কিন্তু এবারের নির্বাচনটা বেশ ইন্টারেস্টিং আমার কাছে মনে হচ্ছে, কারণ আমরা বাংলাদেশে যেরকম সাধারণত দেখে অভ্যস্ত যে শুরুতে সবাই বলেন যে নির্বাচন যাই হোক আমরা মেনে নিব যদি সুষ্ঠু হয়, এবং সেখানে যদি কিন্তু এরকম অনেক কিছু রেখে দেওয়া হয় যাতে পরবর্তীতে ভোট নিরপেক্ষ হয়নি, ভোট সুষ্ঠু হয়নি, কারচুপি হয়েছে, এই ধরনের কথা বলার যাতে সুযোগ থাকে। এবার কিন্তু আমরা ট্রাম্পের কাছ থেকেও দেখছি, তিনি গতকালই বলেছেন যে যদি কোনো ধরনের বড় ধরনের ঝামেলা তিনি মনে করেন তাহলে তিনি সুপ্রিম কোর্টে যাবেন। আজকে কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে তিনি বলছেন আমরা জিতে গেছি কিন্তু আমাদের কাছ থেকে চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে, যদি সেটা কিভাবে নেওয়া হচ্ছে কারা নিচ্ছে সেটা। আমার মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প এটি আসলে বেশ কিছুদিন আগে থেকে বলতে শুরু করেছেন যে তিনি এই নির্বাচনে যদি হেরে যান তাহলে বুঝতে হবে যে নির্বাচনটি কারচুপি হয়েছে। খুবই 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 সাউথ এশিয়ান শোনা গিয়েছে তার কথাবার্তা। আরেকটি বড় বিষয় হচ্ছে যে আজকে বাইডেন দেলাওয়ারটা জিতে নেওয়ার পরে, দেলাওয়ারে অবশ্যই ইলেকট্রাল ভোট খুব কম, মানে 3টা বা 4টা এই মুহূর্তে মনে পড়ছে না, 3টে সম্ভবত, সেটি জিতে নেওয়ার পর দেলাওয়ার হচ্ছে বাইডেনের নিজস্ব স্টেট, সেখানে তিনি যে ভাষণ দিচ্ছিলেন সেই ভাষণের মধ্যে বারবার তিনি ধন্যবাদ দেওয়ার পাশাপাশি একটি কথা বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে হবেন সেটি আসলে বাইডেন ঠিক করবেন না, ট্রাম্পও ঠিক করবেন না, সেটি ঠিক করবেন হচ্ছে আমেরিকান জনগণ। তিনি এর মধ্যে বারবার এই আমেরিকান জনগণের উপর জোর দিতে চাচ্ছিলেন, কারণ তার মনে হচ্ছিল যে কিছুক্ষণের মধ্যেই হয়তো ডোনাল্ড ট্রাম্প নিজেকে ঘোষণা করে দেবেন বিজয়ী। একটি ঝামেলার বিষয় আছে, যেমন আমরা যেরকম বাংলাদেশে পপুলার ভোটের মাধ্যমেই নির্বাচন হয়, আমেরিকায় কিন্তু এরকম না। আমেরিকায় কিন্তু পপুলার ভোটে আপনি জিতলেও আপনি ইলেকটোরাল কলেজের ভোটে আপনি নাও জিততে পারেন। 2000 সালের নির্বাচনের কথা যদি আপনার মনে থাকে, সবচেয়ে বিতর্কিত যে নির্বাচনটি, ভোট মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের ইতিহাসে মোট 5 বার এমন হয়েছে যে পপুলার ভোট কম পেয়েও আসলে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, সেটি 2000 সালে ছোট বুশ, তারপরে এই মানে সাম্প্রতিক অতীতের মধ্যে আমরা দেখে পেয়েছি গতবারও আসলে হিলারি ক্লিনটনের চেয়ে ডোনাল্ড ট্রাম্প ভোট কম পেয়েছেন। কিন্তু বাইডেন যেটি আসলে বলতে চেয়েছেন, আপনি 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 যে জায়গায় আমি যে জায়গার মধ্যে আসলে একটু নোট নিচ্ছিলাম যেইগুলি এখনো আনডিসাইডেড স্টেট রয়েছে, যেমন ধরেন মিশিগান, উইসকনসিন, পেনসিলভেনিয়া, নর্থ ক্যারোলিনা, জর্জিয়া, এই স্টেটগুলিতে কিন্তু অনেকগুলি ইলেকট্রাল ভোট রয়েছে, 16, 10, 20, 15, 16, তো যারাই এটি পাবেন তাদের কিন্তু প্রায় জিতে যাওয়ার নিশ্চিত। এই মুহূর্তে সেখানে ট্রাম্প এগিয়ে আছেন, কিন্তু ইলেকট্রাল কলেজটা আসলে নির্ধারিত হবে হচ্ছে পোস্টাল ব্যালটের ভোট নির্ধারিত হওয়ার পর। এখন পোস্টাল ব্যালট হওয়ার আগেই যদি ট্রাম্প গিয়ে সুপ্রিম কোর্টে যান এবং বলেন যে না আমরা আর সেক্ষেত্রে 2000 সালের নির্বাচনের কথা বলছিলেন বুশ জুনিয়র এবং আলগোরের মধ্যে যেটা, এবং সেখানে কিন্তু সুপ্রিম কোর্টে শেষ পর্যন্ত গিয়েছিল এবং সুপ্রিম কোর্টের মাধ্যমে 270 পেতে হয় 271টি ইলেকটোরাল ভোট, মাত্র 1 ভোট বেশি পেয়ে বুশ নির্বাচিত হয়েছিলেন। এইবার কিন্তু আপনি চিন্তা করে দেখেন, যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্টের জাজ কারা হবেন, বিচারক কারা হবেন, সেটি কিন্তু প্রেসিডেন্ট নিজে নিয়োগ করতে পারেন। সুতরাং এই যারা বিচারক থাকেন তারাও কিন্তু এরকম, কেউ রিপাবলিকান কেউ ডেমোক্রেট, এই মুহূর্তে কিন্তু 6-3, 6 জন রিপাবলিকান এবং 3 জন ডেমোক্রেট। সুতরাং কোনোভাবে যদি ডোনাল্ড ট্রাম্প বা তার দল, তার সমর্থক যারা আছেন, তারা যদি এক ধরনের বিতর্ক তৈরি করে সেই নির্বাচনে যদি বাইডেন জেতেনও, কিন্তু যদি তারা অভিযোগ তুলে সেটিকে সুপ্রিম কোর্টে নিয়ে যেতে পারেন। অনেক রিপাবলিকান কিন্তু বিভিন্ন পত্রপত্রিকায় আমি দেখছি তারা বলছেন তারা এক ধরনের প্রোটেকশন ফিল করছেন, অর্থাৎ নিরাপদ ফিল অনুভব করছেন, যেহেতু 6-3 ভোটে তারা সুপ্রিম কোর্টে এগিয়ে আছেন। সুতরাং আসলে এখানে মার্কিন নির্বাচনে জনগণের মত কতটুকু ভূমিকা পায় আমি জানি না। আচ্ছা, আমি শুধু দর্শকদের বলি 2000 সালের নির্বাচনের সঙ্গে এই নির্বাচনের একটু তফাত আছে। 2000 সালে যেটি হয়েছিল সেটি হচ্ছে যে ফ্লোরিডাতে, ফ্লোরিডার ইলেকটোরাল কলেজ বোধ হয় 26টা বা 29টা এরকম কিছু, এইটাই ডিসাইডিং ফ্যাক্টরে হয়ে পরিণত হয়েছিল যে এ হয়ে এখন ফ্লোরিডা যে জিতবে তার হচ্ছে 271টা হবে। ফ্লোরিডায় কিছু পোস্টাল ব্যালট এবং কিছু এমনিতে ভোট গণনার বাকি ছিল,
আলগোর দাবি জানাচ্ছিলেন যে সেই ভোটগুলি আসলে সব গণনা করতে হবে, আর জর্জ বুশ জুনিয়র বলছিলেন যেন সেগুলি আর গণনা করা দরকার নেই এবং আবার কোনো কিছু করা দরকার নেই। সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত গিয়ে যে অবস্থায় আছে সেটিকেই আসলে ঘোষণা করলেন এবং আলগোর সেটি কনসিড করে গিয়েছেন। মজার ব্যাপার হচ্ছে এইবার এই সুযোগটা নাই, এইবার হচ্ছে সুপ্রিম কোর্টকে বলতে হবে যে আমি আর কোনো পোস্টাল ব্যালটের গণনায় আমি এটা নিব না। এখন সুপ্রিম কোর্ট যতই রিপাবলিকান কর্তৃক নিয়ন্ত্রিত হোক এইটা বলবে এটা আমার ঠিক বিশ্বাস হয় না। মানে এবার কিন্তু হুবহু সেই রকম না হলেও ট্রাম্প কিন্তু এক ধরনের বিতর্ক তৈরি করার চেষ্টা করছেন, ড্রাইভ ইন ভোট, পোস্টাল ভোট, এখানে তিনি বলছেন যে এগুলোতে কারচুপি হচ্ছে, কারচুপি হচ্ছে কারণ 10 কোটির বেশি ভোট এবং সেগুলি আসলে ডিটারমিনিং ফ্যাক্টর হবে। তবে আমাদের আপনি যেরকম বলছেন সেই আশঙ্কা আসলে প্রকাশ করছেন আমাদের যে আন্তর্জাতিক বিশ্লেষক আছেন সঞ্জীব বর্মন, তিনিও বলছেন যে এটি আসলে বেশ কিছুদিনের জন্য ঝুলে যেতে পারে। জুবায়ের আহমেদের সঙ্গে আমাদের কথা হয়েছিল, জুবায়ের আহমেদও কিন্তু এরকমই বলছেন যে এটি আসলে অনেক দিনের জন্য ঝুলে যেতে পারে। তবে ঝুলে যাক আর না যাক আপনার মধ্যে একটি চোরা হাসি দেখতে পাচ্ছি যে আপনি এটি খুবই উপভোগ করছেন এবং আপনিও মনে করছেন যে এটি ঝুলে যাওয়াই বোধহয় ভালো হবে। আমরা এটি আসলে আপনার কাছে এবং জুবাইয়ের কাছে আপনার পরে জুবাইয়ের কাছে এটি জানতে চাই যে আপনিও কি মনে করছেন কিনা, ডিসাইডেড হওয়ার থেকে ঝুলে যাওয়াটা ভালো হবে। তার আগে আমি একটু বাংলাদেশের কথা বলি, যেহেতু সবাই আসলে মার্কিন নির্বাচনের দিকে তাকিয়ে আছেন এবং অনেক অনেক দেশেই নিজের দেশের নির্বাচনের চেয়ে মার্কিন নির্বাচনকে বড় করে দেখা হয় এবং সেই ক্ষেত্রে বরাবরই বলা হয়ে থাকে যে মার্কিন যুক্তরাষ্ট্রে যেই জিতে আসুক রিপাবলিকান বা ডেমোক্রেট তাদের ফরেন পলিসিতে কোনো ধরনের কোনো পরিবর্তন আসে না। তো সেই ক্ষেত্রে এখন কিন্তু পরিস্থিতি আমার কাছে মনে হচ্ছে ব্যক্তিগতভাবে যে কিছুটা পরিবর্তন হয়েছে এই জিনিসটাতে। সুতরাং বাইডেন জিতবেন না ট্রাম্প জিতবেন এর উপরে অনেক কিছু নির্ভর করছে, কারণ সেখানে বাংলাদেশের যে আঞ্চলিক রাজনীতি সেখানে কিন্তু ভারত, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য, মিয়ানমার এরকম অনেক কিছু জড়িয়ে গেছে এবং বাংলাদেশ যেহেতু অর্থনৈতিকভাবে এখন এগুচ্ছে সুতরাং অনেক দিকে তাদের নজর রাখতে হচ্ছে। আসলে জবাব দেন আপনি হচ্ছে যে এটি দ্রুত নিষ্পত্তি চান না এটি ঝুলে থাক সেটি চান, না এখন যেহেতু খুব হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে সুতরাং আমি আসলে একেবারে শেষ পর্যন্ত এটা নিরপেক্ষভাবে যাতে প্রশ্ন কোনোভাবে না থাকে যেভাবে আলগোরেটাই ছিল সেইভাবে নিষ্পত্তি চাই। এখন সেটা যদি আরো এক মাস সময় লাগে তাতে আমি কোনো সমস্যা দেখছি না। আমি আমি একটু আমাদের বাংলাদেশে যে প্রতিনিধি আছেন হারুনুর রশিদ স্বপন তার সঙ্গে কথা বলেছিলাম যে বাংলাদেশে অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, কূটনীতি বিশ্লেষক এমনকি সাধারণ মানুষ তারা এই জিনিসটাকে কিভাবে দেখছেন, আমরা একটু তার বক্তব্যটা শুনে আসি। নির্বাচন তো শেষ, ভোট গণনা একেবারে শেষের দিকে, তো সেই ক্ষেত্রে বাংলাদেশে তো এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছিল। সেক্ষেত্রে বাংলাদেশের যারা কূটনীতিক আছেন, যারা সরকারে আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য আছেন, তারা কিভাবে দেখছেন এটা? মানে কেউ কি বলছেন যে এই অমুক দল জিতলে বা অমুক প্রার্থী জিতলে আমাদের ভালো হবে, অমুক প্রার্থী জিতলে আমাদের খারাপ হবে, এরকম কোনো কিছু কি আছে? সেরকম কিছু নেই, তবে সাধারণ মানুষের একটি পারসেপশন এখানে, যেহেতু বাংলাদেশের মানুষ যেভাবে হোক গণতান্ত্রিক ভাবে চিন্তা করে তাই তারা মনে করে যে এখন যদি জো বাইডেন আসে হয়তো বা তিনি অনেক বেশি বৈশ্বিক হবে, সেক্ষেত্রে সেই ক্ষেত্রে তাদের হয়তো বা একটি ভালো চিন্তা ভাবনা বাংলাদেশের জন্য হতে পারে। আর তারা মনে করে যে জো বাইডেন আসলে মুসলিম বিশ্বের সাথে একটি নতুন করে সম্পর্ক হবে যাতে বাংলাদেশ লাভবান হবে। আর মার্কিন যে পলিসি রয়েছে যে ভারতকে কেন্দ্র করে এই অঞ্চলে বিশেষ করে দক্ষিণ এশিয়ায় তারা কূটনৈতিক সম্পর্ক রক্ষা করে, তো আপনি জানেন যে গত মাসে এখানে এসেছিল মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু বলেছেন যে বাংলাদেশকে কেন্দ্র হবে এখন অর্থনৈতিক, বিশেষ করে ইন্দো প্যাসিফিক যে জোটের কথা বলা হচ্ছে। ভারতের নানা কারণেই এখন মার্কিন যুক্তরাষ্ট্র এখন প্রত্যেকটা দেশের সাথে এই দক্ষিণ এশিয়ায় আলাদা সম্পর্ক স্থাপন করতে চাইছে। সেই দিক থেকে মনে করে যে সেটি যেই আসুক না কেন সেখানে হয়তো বা মার্কিন পররাষ্ট্রনীতির যে ঐতিহাসিক ধারা আছে সেটার কোনো পরিবর্তন হবে না। তবে ওই যে ট্রাম্পের নানা আচরণ যেটা সারা বিশ্বেই মানুষ নানাভাবে ট্রিট করে সেরকম ট্রিট বাংলাদেশেও রয়েছে, এখানে তাকে নিয়ে মজা রয়েছে, আবার এক ধরনের কথাও রয়েছে যে শেষ পর্যন্ত ট্রাম্পকেই মার্কিন জনগণ ভোট দেবে কারণ মার্কিন জনগণ তো তাদের মতই চিন্তা করে, আমাদের মতো আর করে না। তো সেই ক্ষেত্রে আমরা জানি আপনি যেহেতু দীর্ঘদিন ধরে কাজ করছেন যে বাংলাদেশের সাথে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এক ধরনের দূরত্ব তৈরি হয়েছিল নির্বাচনকে কেন্দ্র করে বা বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে। সেই ক্ষেত্রে আপনি যে যে সফরটির কথা বললেন এরপরে আবার অনেকেই ধারণা করছেন যে সেই বরফটা হয়তো গলতে শুরু করেছে, আপনি কি মনে করছেন সেটাই? বাংলাদেশের সাথে সম্পর্কের মূল যে দিকগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের তার ভিতরে একটি হচ্ছে আপনি জানেন তো মানে রপ্তানি বাণিজ্য, মানে সবচেয়ে বেশি রপ্তানি করে বাংলাদেশ বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পোশাক খাতে একটি বড় জায়গা রয়েছে। তারপর রোহিঙ্গা যে সমস্যা সেটার ব্যাপারেও মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিশ্রুতি পাওয়া গেছে যে বাংলাদেশের পক্ষে থাকবে। একই সঙ্গে যদি ধরেন যে করোনা টিকা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যেরকম ভুগছে বাংলাদেশও আশা করে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন বাংলাদেশকে করোনা টিকায় এগিয়ে নিয়ে যাবে, এই বিষয়গুলো ভাবনায় রয়েছে।
আরেকটি বিষয়, আপনি জানেন যে বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানে একটি কথাও শুরু হয়েছে, সব মিলিয়ে একটি আর্থিক যে জোট এই অঞ্চলে সেটির একটি আপনার পরিবর্তন বাংলাদেশিরা লক্ষ্য করছে। আরেকটি বিষয় হচ্ছে আপনি এই করোনার মধ্যেই কিন্তু বাংলাদেশের অর্থনীতি আবার ভালো করেই সচল হওয়া শুরু করছে। এখানকার অর্থনীতিবিদ বা কূটনীতিক যারা আছেন তারা বলছেন অর্থনীতি মূল, কারণ বাংলাদেশে একটি বড় বাজার রয়েছে, এখানে বিনিয়োগের জায়গা রয়েছে। তো ভবিষ্যতের যে ওয়ার্ল্ড পলিটিক্স সেখানে কিন্তু আপনার ভূ রাজনৈতিক ভাবে বাংলাদেশের গুরুত্ব বেড়েই চলছে। সেই জায়গা থেকে বাংলাদেশের জনগণ, অর্থনীতিবিদ এবং যারা কূটনীতিবিদ এবং যারা রাজনীতিবিদ তারা মনে করেন যাই হোক না কেন শেষ পর্যন্ত বাংলাদেশ গুরুত্ব পাবেই এবং পাওয়ার তারা সম্ভাবনা দেখছেন। অনেকেই বলে থাকেন যে ধরেন মার্কিন প্রেসিডেন্ট যেই নির্বাচিত হন, সেটা ডেমোক্রেট প্রার্থী হন বা রিপাবলিকান প্রার্থী হন, মার্কিন যুক্তরাষ্ট্রের আসলে যেই পররাষ্ট্র নীতি সেটিতে পরিবর্তন আসে না। তো বাংলাদেশের বর্তমান সরকারে যারা আছেন তাদের সাথে নিশ্চয়ই আপনার অনেক রাজনীতিবিদের সাথেই কথা হয়েছে, তারাও কি একইভাবে ভাবছেন যে ট্রাম্প বা বাইডেন যেই জিতুক বাংলাদেশের ক্ষেত্রে সেটা আসলে পররাষ্ট্র নীতির কোনো ধরনের কোনো তফাৎ হবে না, নাকি তারা উল্টোটা ভাবছেন? না না, সেটাই ভাবছেন যে পররাষ্ট্র নীতিতে ওই অর্থে কোনো আপনার পরিবর্তন বা তফাৎ হবে না। তবে বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তনে তাদের অর্থনৈতিক পরিকল্পনার যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে কিছুটা তো চেঞ্জ আসবেই, যেটি একটু আগে আমরা বলছিলাম যে সেটি মূল পররাষ্ট্রনীতির পরিবর্তন নয়, যে দক্ষিণ এশিয়ার সাথে তাদের সম্পর্ক লাগবে সেটি সরাসরি বাংলাদেশের সঙ্গে হবে না ভারতের মাধ্যমে হবে। তো সেটি মনে হচ্ছে এখন বাংলাদেশের সাথে সম্পর্ক বাংলাদেশের মাধ্যমেই হবে। এখানে চীন এবং ভারতের একটা পলিটিক্স, আপনি জানেন এটা বিশ্ব মার্কিন পলিটিক্স একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন যদি ট্রাম্প না এসে জো বাইডেন আসেন সেক্ষেত্রে চীনের সাথে কি সম্পর্ক হবে সেটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে অনেকেই মনে করেন, তবে সেটি তো নির্বাচনের ফলাফলের পরেই বোঝা যাবে। সেই বিষয়ে আসলে আমি আপনার সাথে সঙ্গে শেষ প্রশ্নটি করে রাখি, সেটি হচ্ছে আপনি জানেন যে ভারতে যারা বর্তমানে ক্ষমতায় আছেন তাদের অনেকেই কিন্তু সরাসরি ট্রাম্পের পক্ষেই বলছেন, অনেকেই অনেক ক্ষেত্রে তারা চাচ্ছেন যে ট্রাম্প যাতে জিতে আসেন, কারণ আমরা জানি এখন ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বেশ ভালো একটি সম্পর্ক রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের যারা ক্ষমতায় আছেন সেই দলের সঙ্গে। অন্যদিকে চীনের সঙ্গে এক ধরনের টানাপোড়েন চলছে মার্কিন যুক্তরাষ্ট্রের। তো সেই ক্ষেত্রে আমরা যদি স্থানীয় রাজনীতি, আঞ্চলিক যে রাজনীতি সেটির কথা চিন্তা করি, বাংলাদেশও কিন্তু ভারত এবং চীন এই দুটোকেই ব্যালেন্স করে চলার কথা যেটা বলা হয় সেটি চেষ্টা করছে এখন। সুতরাং ট্রাম্প থাকলে এখন যা আছে সেটি থাকবে, বাইডেন আসলে পরিবর্তন হবে, এরকম কোনো সম্ভাবনা কি দেখতে পাচ্ছেন আমাদের দেশের কূটনীতিবিদরা? ও অত সম্ভাবনা তারা দেখতে পাচ্ছে না, কারণ আমরা একটু আগে যে বলছিলাম উপ-পররাষ্ট্রমন্ত্রী যে বাংলাদেশ সফরে কয়েকদিন আসছিলেন উনি তো ট্রাম্প প্রশাসনেরই, সুতরাং তিনি যে ইঙ্গিতটি দিয়েছেন সেটি বাইডেন আসলে কি কতটা পরিবর্তন হবে আমরা এখানকার যারা তারা একটু তো মনেই করেন যে ডেমোক্র্যাটরা অনেকটা বাংলাদেশ ফ্রেন্ডলি, আবার অনেকে মনে করেন যে আপনার এখনো ডেমোক্র্যাটদের মধ্যে কিন্তু আপনার হিলারির অনেক বড় একটি প্রভাব রয়েছে। তো হিলারি নিয়ে বাংলাদেশে একটি আলাদা অনুভূতি রয়েছে যে কারোর ব্যক্তিগতভাবে তিনি পছন্দের, কারোর ব্যক্তিগতভাবে তিনি বন্ধু, সেই জায়গাটা কিন্তু একটি গুরুত্ব বহন করতেও পারে, সেটি নিয়ে হয়তোবা হালকা একটু নানা আলোচনা চলতে পারে, কিন্তু মূল পলিটিক্সের জায়গায় আসলে কোনো নতুন করে কোনো চিন্তা ভাবনা তারা ভাবছেন না যে পরিবর্তন হবে। একটি কথা বলছেন কূটনীতিকরা যে বাংলাদেশের ভেতরকার মাথাটি ঠান্ডা হবে, যে আসুক বা না আসুক তা নিয়ে বাংলাদেশের সমস্যা হবে না বরং সুবিধাই হবে, বরং বাংলাদেশ ভবিষ্যতে অর্থনৈতিক গুরুত্বের দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আরো ঘনিষ্ঠ হবে। আপনারা শুনছিলেন, আমরা কথা বলছিলাম আমাদের বাংলাদেশে যে প্রতিনিধি আছেন হারুনুর রশিদ স্বপন তার সঙ্গে, এবং তিনি বিশ্লেষণ করছিলেন যে বাংলাদেশে কূটনীতিকরা, রাজনীতিবিদরা তারা কিভাবে দেখছেন এই নির্বাচনটিতে। আমরা নিশ্চয়ই আপনাদের আরো বিস্তারিত জানাবো পরে। অনুপম আপনাকে ধন্যবাদ। আমি একটু জুবাইরের কাছে এবং জাহিদদের কাছে একটি প্রশ্নে যাচ্ছি, কিন্তু দর্শক আপনাদেরকে একটু আপডেট দিচ্ছি, এই মাত্র পেনসিলভেনিয়ার যে গভর্নর আছেন টম উলফ তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার যে বক্তব্য যে আমার ভোট স্টিল করে নেওয়া হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণা করা হচ্ছে, তিনি সেটি জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে, তিনি সেটি খুবই নিন্দা জানিয়েছেন এবং তিনি বলেছেন যে পেনসিলভেনিয়া যেখানে আসলে 20টি ইলেকট্রাল ভোট আছে সেখানে ট্রাম্প 7 লাখ ভোটের ব্যবধানে এগিয়ে থাকলেও এখনও 10 লাখের বেশি, মানে 1 মিলিয়নের বেশি পোস্টাল ভোট আসলে এখনও গণনার বাকি। সুতরাং এখনই আসলে কোনো কিছু বলার সময় আসেনি এবং এই ধরনের আক্রমণকে তিনি আসলে আক্রমণ বলেছেন পেনসিলভেনিয়ার গভর্নর। আচ্ছা, দেখা যাক কী হয়। আমরা একটু জুবাইয়ের কাছে জানতে চাইবো যে জুবাইর, আপনি দেখতে পাচ্ছেন যে মোটামুটি বেশ এটি ঝুলন্ত অবস্থা আছে এবং পেনসিলভেনিয়াতে যদি সেই ভোট কাউন্টিং এবং সেটি পোস্টাল ভোটের ব্যাপারগুলিও যদি সামনে চলে আসে তাহলে এটি আপনি সরল প্রশ্ন করতে চাই, আপনি কি চাইছেন আসলে, এটি এরকম ঝুলে থাক অনেকটা লম্বা সময় নাকি খুব দ্রুত নিষ্পত্তি হোক?
আসলে আপনি পেনসিলভেনিয়ার কথা বলছিলেন, পেনসিলভেনিয়াতে টোটাল 20টি ইলেকট্রাল ভোট আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সেখানে 64% যে ভোট সেটা এক্সপেক্টেড বলা হচ্ছে এবং সেইখানে এই এই সব কিছু মিলিয়ে আসলে আমার জায়গা থেকে আমি যেটা বলতে পারি সেটি হচ্ছে যে ভোট আসলে চলুক, ভোট চলুক, আলোচনা চলুক, এই যে উত্তেজনা এবং এই যে এটা নিয়ে যে এত কথা, ভোট নিয়ে এত কথা, এত উত্তেজনা, এই এই উত্তেজনাটা আসলে আমরা বেশি এনজয় করি রাদার দেন দ্য রেজাল্টস। এবং আপনি জানেন যে দীর্ঘ সময়ে আমরা যখন বাংলাদেশে সাংবাদিকতা করতাম তখন বাংলাদেশের নির্বাচন কভার করেছি এবং তখন সেখানেও একই অবস্থা, যখন সারা এই যে ভোট ভোটের প্রচারণা থেকে শুরু করে এবং শেষ ভোট ভোটের দিনটাকে আমরা বলি ভোট উৎসব, যে উৎসবটা আজকে ইউএস ইলেকশনের সময় আমরা দেখতে পাচ্ছি সেই সেই রকমের উৎসব বা তার চেয়েও বেশি আমরা বাংলাদেশের নির্বাচনের সময় আমরা উপভোগ করি এবং সেটি দেখি। তো সেই জায়গা থেকে এই উৎসবটাকেই আসলে বেশি এনজয় করি। রেজাল্ট যাই আসুক, আসলে আমেরিকার যে কূটনীতি আর আমেরিকার যে পররাষ্ট্র নীতি সেখানে হয়তো কৌশলগত জায়গায় বা অ্যাপ্রোচের জায়গায় হয়তো হয়তো জো বা বাইডেন এবং ট্রাম্পের মধ্যে পার্থক্য থাকতে পারে, কিন্তু সার্বিকভাবে সাদা চোখে অনেক কিছুই একরকম, যেটা আমেরিকার পররাষ্ট্রনীতি, যেটা তাদের অর্থনীতির ক্ষেত্রে, তাদের রাজনৈতিক ক্ষেত্রে, প্রভাব বিস্তারের ক্ষেত্রে, বিভিন্ন জায়গায় যে মেরুকরণ, রাশিয়া বলেন, চীন বলেন, তাদের সঙ্গে যে মেরুকরণ, সেসব জায়গায় আমেরিকার যে অবস্থান সেই অবস্থান একই থাকবে এবং হয়তো কিছু জায়গায় বদলাবে। যেমন যেমন সারা বিশ্বে যেটি নিয়ে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে যে হয়েছে এবার, একটি হচ্ছে যে করোনা ভাইরাস নিয়ে তার যে অবস্থান, প্রেসিডেন্ট ট্রাম্পের যে অবস্থান সেটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে, তিনি তার জায়গা থেকে তিনি এবং ইউরোপকে বলেছেন দেখো ইউরোপরা কত স্টুপিড, তারা আবারও লকডাউন দিচ্ছে। তো এই এই সব জায়গা থেকে ইউরোপে আমরা দেখেছি যে ইউরোপের বেশিরভাগ মানুষ, বিভিন্ন পোলে দেখেছি, বিশ্লেষণে দেখেছি যে ইউরোপের মানুষ আসলে চাইছেন জো বাইডেন আসুক এবং সেই জায়গা থেকে, এবং একই সঙ্গে ক্লাইমেট চেঞ্জ আরেকটি বড় বিষয়, ক্লাইমেট চেঞ্জ আরেকটি বড় বিষয়, সেই জায়গায় জো বাইডেন সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থায়। তো এসব মিলিয়ে দেখা যাক রেজাল্ট কি হয়। আসলে আপনি বলছিলেন, কিন্তু আমরা এখানে আমাদের দর্শকদের মধ্যে আপনি বলছিলেন যে ইউরোপ চাইছে যে বাইডেন হোক, সেটি আসলে খোলাখুলি চাইছে, আমাদের দর্শকরাও কিন্তু আসলে বাইডেন জিতুক সেরকমই বেশি চাইতেছে চাচ্ছেন। খালেদ আহমেদ চৌধুরী তিনি বলছেন ট্রাম্প জিতলে বুঝতে পারবে সাধারণ ইমিগ্রেন্টরা যে বাস কত প্রকার কি কি। অনেকে বলছে যে 7টি দেশকে নিষিদ্ধ করেছে ট্রাম্প এর আগের বার, 7টি মুসলিম দেশকে, এবার জিতলে 14টি দেশ হবে। ফয়সাল খান বলছেন বাইডেনকে প্রেসিডেন্ট দেখতে চাইবে, বেশিরভাগই তাই বলছেন। আসলে ট্রাম্পকে প্রেসিডেন্ট দেখতে চান রাশিয়া ছাড়া এরকম কেউ খোলাখুলিভাবে বলছেন, এটি খুঁজে পাওয়া আসলে একটু মুশকিল। কিন্তু তারপরও আমরা দেখি আপনিও তাহলে না ঝুলে থেকে দ্রুত নিষ্পত্তি চাইছেন। না অবশ্যই নিষ্পত্তি তো অবশ্যই চাইছি এবং চাইছি যে, কিন্তু অপেক্ষা আপনাকে কিছুটা করতে হবে, এবার পোস্টাল ব্যালট অনেক হয়েছে এবং সেগুলো সব কাউন্ট মিলিয়ে এটা একটা সময় লাগবে, তবে যত দ্রুত সম্ভব, কারণ বিষয়টি ঝুলে না থেকে সমাধান হওয়াই ভালো, তারপরের কনসিকোয়েন্সটা আমরা দেখতে চাই। মার্কিন যুক্তরাষ্ট্রে এখন ইস্ট কোস্টে মোটামুটিভাবে ভোর, মোটামুটিভাবে ভোর। আমাদের অমৃতা পারভেজ তিনি আমাদেরকে মেসেজ পাঠিয়েছেন, হিসাব বলছে ট্রাম্প জিতবে। সেই হিসাবটি আসলে এত পরিষ্কারভাবে এখনো পাওয়ার সুযোগ আমাদের নাই, তবে মানে নানা জায়গা থেকে আসলে মানুষ আমাদেরকে দেখছেন, যারা দেখছেন তারা আমাদেরকে একটু বললে পারেন, কারণ এখন দিন রাত মধ্য বিকাল নানা রকম সময়। তবু আমরা দেখি যে এর মধ্যে কি হয়। আমরা একটু আবার জাহিদের কাছে যাই। জাহিদ, আমরা আমরা লাইভে আছি প্রায় 40 মিনিট, তারও আগে আমরা প্রায় 1 ঘন্টা ধরে প্রস্তুতি নিয়েছি, সেই 1 ঘন্টার মধ্যে আমরা নানা ধরনের আলাপ আলোচনা করেছি। এই 1 ঘন্টা 40 মিনিট সময়কালে আপনি নতুন কি তথ্য বা নতুন কি বিষয় ব্রেক করলো? কারণ আমি যেটি বুঝতে পারছিলাম যে কতগুলি আসনের কথা যেগুলিকে গোলাপি বা হালকা আকাশি করে রেখেছে, মানে যেগুলি ডিসাইড করা হয়নি, সেগুলি এখনও আমি গোলাপি এবং হালকা আকাশেই দেখতে পাচ্ছি, মানে 238-213 বা এই অবস্থাটা কিন্তু আমরা অনেকক্ষণ আগেই বুঝতে পেরেছি। নতুন কি আসলো বা মানে কি ব্রেক করলো এই মুহূর্তে? হ্যাঁ, ধন্যবাদ খালেদ ভাই। আসলে যেটা বলছেন যে আমরা যেভাবে শুরু করেছিলাম পরিস্থিতি এখনও সেটাই আছে, নতুন আপনি যেটা জানতে চাইছেন আমার কাছে সেটা আমি দেখতে পাচ্ছি যে আপনি প্রেসিডেন্ট ট্রাম্পের সুপ্রিম কোর্টে যাওয়ার বিষয়টি নিয়ে অনেক কথা হচ্ছে। তো এটির একটি উত্তর এসেছে আপনার বাইডেন ক্যাম্পেনের পক্ষ থেকে। তো তারা বলতে চাইছে যে প্রেসিডেন্ট ট্রাম্প সুপ্রিম কোর্টে যেতে পারেন, কিন্তু তার সাথে লড়াই করার জন্য আমাদের লিগাল টিমও আসলে এখনও তৈরি হয়ে আছে। তো উনি একটি আমরা রিয়েকশন দেখতে পেলাম, বাইডেন কোনো ছাড় দেওয়া হবে না, এটি আমি দেখতে পাচ্ছি আর কি। আসলে
এখন পর্যন্ত বা মানে মানে রেজাল্ট ঘোষণার সর্বশেষ সময় হওয়ার আগেই সেটি যে মানে আইনি লড়াই, যুদ্ধ, কথার লড়াই, সেগুলি সবই চলছে। আমরা একটু সন্দীপদের কাছে যাচ্ছি, আমরা প্রায় শেষ পর্যায়ে আমাদের লাইভটি, তো আমাদের দর্শকদের বিশেষ চাহিদার কথা মনে রেখে সন্দীপদা, আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে যখন নানা রকম কথা হয় তখন একটি কথা বারবার চলে আসে যে ব্লু স্টেট, রেড স্টেট এবং সুইং স্টেট। এখন সাধারণভাবে রেড স্টেট বলতে যেগুলি হচ্ছে রিপাবলিকানদের, ব্লু স্টেট বলতে যেগুলি হচ্ছে আমাদের ডেমোক্রেটদের, এবং সুইং স্টেট বলতে যারা আসলে আনডিসাইডেড সেটি বোঝায়। এবার নির্বাচনে এটি যদি আপনি আমাদেরকে একটু ব্যাখ্যাও করেন, আমাদেরকে এটি দেখিয়ে, এবং এবারে নির্বাচনে এই রেড, ব্লু এবং সুইং স্টেট কোনটার কি অবস্থা সেটি যদি আমাদেরকে একটু, আমাদের দর্শকদের একটু সেই প্রশ্নের একদম চূড়ান্ত জবাব দেওয়ার সময় এখন আসেনি, কারণ এখন আমরা দেখছি সবকটাই প্রজেক্টেড। এই যে এখানে যেমন রয়েছে মন্টানা রাজ্য, প্রজেক্টেড উইনার হচ্ছে ট্রাম্প। তো অতএব যতক্ষণ না সম্পূর্ণ গণনা শেষ হচ্ছে এবং সেখানে আর কি পোস্টাল ব্যালটও গণনা শেষ হচ্ছে, ততক্ষণ বলা মুশকিল। তো কিছু কিছু যেখানে লাল এবং নীল দেখা যাচ্ছে সেখানে মোটামুটি এগিয়ে রয়েছে বলে সেই ভিত্তিতে একটা মোটামুটি হিসেব দিচ্ছে, হিসেব বদলাতে পারে। আবার যেগুলো এখনও ধূসর রয়েছে দেখতে পাচ্ছি সেখানে তো এখনও স্পষ্ট নয়। এবং এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, এটা আমি শুরুতেই বলছিলাম যে ম্যাপে যতটা জায়গায় নিক না কেন, এই যে আমরা দেখতে পাচ্ছি নেভাডা রাজ্যে 6টা মাত্র ইলেকট্রাল ভোট আছে, আবার এইখানে টেক্সাস রাজ্যে 38টা ভোট আছে। অতএব যতটা জায়গা নিক না কেন, মানে এতটা জায়গা নেওয়া সত্ত্বেও যদি মাত্র 6টা ভোট থাকে, অতএব সেই মানে ভিজুয়াল অনুযায়ী দেখলে বোঝা যাচ্ছে না ব্যাপারটা। অতএব যতক্ষণ না দেখা যাচ্ছে চেঞ্জ, এবং এখানে কিন্তু সিএনএন এখনও ব্যাপারটা ফ্লিপ স্টেট করে খালি রেখেছে যে যে বদলালো, আনুগত্য বদলালো আগের তুলনায়, সেই সেটাও বোঝা যাচ্ছে না। অতএব এগুলো সব কিছুর জন্য আমাদের চূড়ান্ত ফলাফল অবধি অপেক্ষা করতে হবে, এবং চূড়ান্ত ফলাফল আদৌ সম্ভব হবে কিনা এই এত রকম আইনি বাধ্যবাধকতার মাঝে সেটাও একটা প্রশ্ন, যে কতদিনে হবে, এবং না হলে তাহলে সাংবিধানিক কী কী সংকট সৃষ্টি হতে পারে। এবং একটার কথা কিন্তু একদম শুরুতেই বলা হয়েছিল যে 21 জানুয়ারির মধ্যে যদি এটার ফয়সলা না হয় তাহলে কিন্তু মার্কিন সংবিধান অনুযায়ী হাউস অফ রিপ্রেজেন্টেটিভ মানে না তার যে স্পিকার ন্যান্সি পেলোসি, তিনি কিন্তু এই এক্সিকিউটিভের দায়িত্ব, নির্বাহী দায়িত্বটা নেবেন, যেটা মার্কিন ইতিহাসে কোনোদিন ঘটেনি। এবং ট্রাম্প নিশ্চয়ই চাইবেন না, মানে আমি যতটা ট্রাম্পকে বুঝি বা তাতে তার কাছে বরঞ্চ বাইডেন প্রেসিডেন্ট অনেক বেশি কাম্য ন্যান্সি পেলোসির দায়িত্ব পাওয়ার থেকে। সেটা দেখা যাক যে কী দাঁড়ায় শেষ পর্যন্ত, যে আইনি লড়াইটা কতদূর চলতে পারে এবং সেটার ফয়সলা হতে কত সময় লাগে, এবং আইনি লড়াইয়ের যে বিশ্বাসযোগ্যতা সেটাও কিন্তু একটা বড় বিষয়, কেননা সুপ্রিম কোর্ট যদি সেখানে রক্ষণশীল বিচারপতি বেশি থাকার কারণে ট্রাম্পের পক্ষে শুধু সেই কারণে ভোট দেয় আইনি বিষয়গুলোকে গ্রাহ্য না করে, তাহলে তার গ্রহণযোগ্যতা নিয়ে সমস্যা দেখা দেবে, এবং সেক্ষেত্রে মার্কিন জনগণের মধ্যে আরও বেশি অসন্তোষ হবে, বিভাজনটা আরও মারাত্মক একটা অবস্থায় আসবে। এবং সেই অবস্থায় যদি ট্রাম্প ক্ষমতা গ্রহণ করেন আবার নতুন করে, সেই দেশটা হবে একটা ভয়ঙ্কর বিভাজিত দেশ, কেননা প্রেসিডেন্ট তো শেষ পর্যন্ত সবার প্রেসিডেন্ট হওয়ার কথা, কিন্তু সেটা সেক্ষেত্রে হতে পারবে না। সঞ্জিত, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে বলতে চাই যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনকে দেখে এবং সারা পৃথিবী মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন দিকে তাকিয়ে থাকা থেকে দুটি বিষয় কিন্তু খুব স্পষ্ট। এক হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র খুব গুরুত্বপূর্ণ দেশ, বড় দেশ, ক্ষমতাশালী দেশ, বিশ্বের এক নম্বর দেশ, সেটিতে একটি কারণ আছে। আরেকটি কারণ হচ্ছে যে গণতন্ত্র বা গণতান্ত্রিক লড়াইটা কিন্তু সবাই উপভোগ করেন, সুতরাং যারা শাসক আছেন তাদের মনে রাখতে হবে কোনো না কোনোভাবে ক্ষমতা দখল করার থেকে গণতান্ত্রিকভাবে জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের জনগণকে পরিচালনা করার দায়িত্বটা অনেক বেশি সম্মানের এবং অনেক বেশি ভালো। নিশ্চয়ই সবাই এটি মনে রাখবেন। আমরা আমাদের পুরো দলের পক্ষ থেকে, আরাফাত ক্যামেরার পেছনে ছিলেন, সঞ্জীব বর্মন ছিলেন, জাহিদুল হক ছিলেন, জুবায়ের এবং অনুপমের পক্ষ থেকে আপনাদের দর্শকদের অনেক ধন্যবাদ দিতে চাই। দর্শকরা অনেক রকম প্রশ্ন করেছেন, আমরা কিছু প্রশ্নের জবাব দিতে চেষ্টা করেছি, কিছু বিষয় আপনাদের জানাতে চেষ্টা করেছি। আমরা আবার ডয়েচে বেলে বাংলা থেকে ফেসবুক লাইভে আসব, ইলেকশনের রেজাল্টটা যদি ততক্ষণে কিছুটা স্পষ্ট হয়তো হলো, আর যদি না হয় তাহলে আমরা এই ক্লিফ হ্যাঙ্গার পরিস্থিতি আপনাদের সাথে, এই উত্তেজনা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমরা আপনাদের কাছে আসছি। ধন্যবাদ দর্শক আপনাদের সবাইকে।